রোজ রোজ তোমরা আমার পিছনে কেন আসো বলো তো? দাদা বলেছে। দেখা হয়েছে, এবারে যাও। ভুল নয়, একদম জেনুইন। এখানে কি করে এলে? তোমার টানে। তুমি টান মারলে আর আমি চলে এলাম। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। যাব, আগে বলো তারপর কি বলবো। ওটাই যেটা না বলে চলে এসছো। আমি জানি না। তার মানে তুমি সব জানো। এই শোনো, তুমি না এক্ষুনি এখান থেকে চলে যাও। আমার দাদা যদি তোমাকে আমার সাথে কথা বলতে দেখে নেয় না, শেষ করে ফেলবে তোমাকে। এই শোনো, পৃথিবীর সব দাদারা তোমার দাদার মতন, আর সব লাভাররা আমার মতন। একবার বলে দাও, চলে যাচ্ছি। বলবো না। যাবো না। ওরকম করে তাকিও না সোনা, মনে হচ্ছে ছাদনা তলায় শুভদৃষ্টি হচ্ছে। এক্ষুনি পুরোহিত এসে মন্ত্র পড়তে শুরু করে দেবে। এই মদন থাকলে জীবনে আমার বিয়ে হবে না। আরে মদনদা, তুমি কখন এলে? এখন পুরো মহাভারত ব্যাখ্যা করার সময় নেই। ডাইরেক্ট একবারে কুরুক্ষেত্রে ঢুকে পড়েছি। কচুপোলা ইন্দ্রদা এসে গেছে, আমার বুকের ভেতরটা ধুপুক ধুপুক করছে। এই চো 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 চো। যাবো না। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। বাঘকে খাঁচার বাইরে থেকে দেখতে হয়, ভেতরে ঢুকে মালা পড়াতে গেলে না বেঘরে প্রাণটা যায়। চল না বাবা, আমি তোর পা ধরছি। এ কি, আমি বড় হয়ে তোর পা ধরছি, তুই আমার আটকাবি না? চল না। চল মদনা, চল। এই যে এসছি একা, যাবো কিন্তু জোরে। হ্যাঁ, ডেটটা জানিয়ে দেবো। আচ্ছা, কোনো বিয়ের ডেট নেই, মল মাস চলছে। চল তো। তুই কেন ঝামেলা করছিস বলতো? এই যে কচু পোলা এসে গেছে রে। ভাই শোন, ওপরে সব জিনিসগুলো দেখলি তো? সব দামি জিনিস, একদম হাত দিবি না। সব বিদেশ থেকে ইন্দ্রদা আনিয়েছে। ওপরে একটা দেশি জিনিস আছে, সেটা আমি নিয়ে যাবো। এই এই, ওকে মারলে কেন? ওকে মেরে ফেলবো আমি, তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। বলছি এত করে এ সমস্ত দামি জিনিস ইন্দ্রদার হাত দিবি না। তুমি চলো শুভাশিস। তুমি আমাকে মারলে কেন? রাগ করিস না ভাই, দেখ তোর ভালোর জন্যই তোকে আমি একটা চর মেরেছি, নইলে একেবারে মরে যাচ্ছে। অন্তত একটা চর খাওয়া ভালো। হ্যাঁ দেখ, তুই আমার বাড়িতে যা করার করেছিস আমি তো তোকে কিছু বলিনি। কিন্তু ভাই এখানে এসে সব কিছু করিস না, তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? ওর নাম সূর্য, কোচবিহার থেকে এসছে। ও কম বয়সে ছেলেদের নিয়ে হয়েছে মুশকিল। সুন্দরী মেয়ে দেখলো তো প্রেমে পড়ে গেল। বোঝেও না যে গোলাপেও কাঁটা আছে। এই ছেলেটাকে কি করা যায়? সাফাই করে দি। দে, একটা নয় দরকার হলে দশটা সাফাই করতে হবে, অন্য কোনো বাড়ি নয়। বউ হয়ে পৌলমী এই বাড়িতেই আসবে। মদন, ট্রাই করবে? না, ওটার উপর উঠতে আমি খুব ভয় পাই। কচু পোলা পরে যদি নামতে না পারি। তুমি সব কথাতে এত ভয় কেন পাও? আমার যারা থাকলে না বুঝতে পারতে। এটা তো এখানে, অন্যটা কোথায় কে জানে। কি হলো? হ্যাঁ, যাচালে কেন? ওই অশোক এমনিতে হাটটা ঠিকই থাকে, মাঝে মধ্যে মনে হয় কে যেন বুকের মধ্যে হাত উড়ি পিটছে। এমন অশোকের কথা আমি বাপের জন্মও শুনিনি। নিচে যাই, মানে ওপরে থাকলে না কচু পোলা আমার প্যালপিটেশনটা বাড়তে থাকে। চলো নিচে যাই। হ্যাঁ চলো। তোমাকে আর কে আমাকে রাখে পাগলা।
আমি বলে থাকে লোকজনে।